হ্যালো এভি আমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমরা কিন্তু এর মধ্যেই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটো অধ্যায় শুরু করেছি একটা একটা ম্যাথ থেকে থেকে এবং বা ফিজিক্যাল সায়েন্স তো ম্যাথের যে ইম্পর্টেন্ট অধ্যায়টা শুরু করেছি সেটি হলো অধ্যায় টোয়েন্টি ফাইভ অর্থাৎ হাইটস অ্যান্ড ডিস্টেন্সেস তোমরা অনেকেই অনেক দিন থেকে বলছিলে সেই অধ্যায়টা শুরু করার জন্য আলটিমেটলি আমরা শুরু করতে পেরেছি তো এটি হাইটস এন্ড ডিস্টেন্সেস থেকে দুই নম্বর ভিডিও অর্থাৎ পার্ট টু এর আগে পার্ট ওয়ান ভিডিওতে কিন্তু আমরা বলেছি যে কি কি বিষয়ে জানতে হবে কিভাবে অঙ্কগুলো খুব সহজ হবে তোমরা অবশ্যই পার্ট ওয়ান ভিডিওটা দেখে নিও সময় করে আজকে আমরা পার্ট টু ভিডিওতে যেই অঙ্কগুলো করব স্টেপ বাই স্টেপ সেটা হলো কোষে দেখি পঁচিশ এর চার এবং পাঁচ নম্বর অঙ্ক যেটা আগের ভিডিওতেও বলেছিলাম যে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে ছবি আঁকার একটা ধারণা থাকতে হবে মানে সিম্পল ছবি এরকম না যে তার জন্য তোমাকে আর্টিস্ট হতে হবে মানে যেই তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্য অনুযায়ী একটা ধারণা তৈরি করে নিয়ে তারপরে কিন্তু সঠিক একটা ছবি আঁকতে হবে আর কি তো যেই তুমি ছবিটা সঠিক এঁকে দিলে তাহলে অঙ্ক কিন্তু খুব সহজেই হয়ে যাবে কোনো অসুবিধে নেই এবং খুবই সহজ এই অধ্যায়ের অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব এবং তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক নিজেদের খাতায় অবশ্যই করে নেবে কেননা এখান থেকে কিন্তু পাঁচ নম্বর থাকে একটা অঙ্ক পাঁচ নম্বর থাকে এবং আরো শর্টে থাকে কিনা আমি তোমাদেরকে পরে জানাবো কিন্তু পাঁচ নম্বরের জন্য কিন্তু একটা বড় প্রশ্ন থাকে মানে একটা অঙ্ক করলেই পাঁচ নম্বর এইটার জন্য কিন্তু তোমাদেরকে এই এই চ্যাপ্টারটা করতেই হবে আমি বলছি এখান থেকে সহজ প্রশ্ন হয় কঠিন প্রশ্ন হয় না এবং অঙ্কগুলো তোমরা করলেই বুঝতে পারবে যে অতটাও কঠিন নয় সবারই সহজই মনে হবে কেমন এবার তাহলে যেই অঙ্কগুলোর কথা বললাম সেগুলো স্টেপ বাই স্টেপ সমাধান দেখে নাও এই ভিডিওতে প্রথমেই যে অঙ্কের সমাধানটা আমরা দেখে নেব সেটি হল কোষে দেখি পঁচিশ এর চার নম্বর অঙ্ক এই হাইট অর্থাৎ উচ্চতা ও দূরত্ব অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু তোমাদের জন্য প্রত্যেকটা অঙ্কই সমানভাবে গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু একটা অঙ্ক করতে পারলেই পাঁচ নম্বর পাওয়া যায় আমি আগের ভিডিওতেও বলেছিলাম এটি কিন্তু এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের এই অধ্যায় থেকে দুই নম্বর ভিডিও তোমরা যারা এখনো এক নম্বর ভিডিও দেখো এক নম্বর ভিডিওটা দেখে নিও সেখানে অনেক কিছু ইনফরমেশন শেয়ার করা আছে এবার তাহলে দেখে এটা এটার সমাধান কি বলেছে একটি নদীর একটি পাড়ের একটি গাছের সোজাসুজি অপর পারে একটি খুঁটি পুতলাম এবার নদীর পার ধরে ওই খুঁটি থেকে সেভেন রুট মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদের ষাট ডিগ্রি কোণে রয়েছে নদীটি কত মিটার চওড়া নির্ণয় করি তাহলে আমি বারবার বলেছি যে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমে ছবিটা ঠিকমতো আঁকতে হবে এবার তাহলে আমরা ছবিটা আঁকার চেষ্টা করি মনে করি নদীটা হচ্ছে এ বি এবং নদীটা এক্স মিটার চওড়া নদীটা মনে করি এব যাহা চওড়া ঠিক আছে এবার তাহলে সেভেন রুট থ্রি মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ ষাট ডিগ্রি কণে রয়েছে তাহলে এই বাকি ছবিটা কি হবে সেভেন রুট থ্রি দূরত্বে অর্থাৎ এই দূরত্বটা সেভেন রুট থ্রি হয়ে যাবে এবং এই কোণের মান হয়ে যাবে ষাট ডিগ্রি ঠিক আছে এই কনের মান ষাট ডিগ্রি এবার আমাদের সমাধান করার জন্য লিখতে হবে মনে করি বি সমান সমান নদী যাহা এক্স মিটার চওড়া এক্স মিটার চওড়া এবার ছবি থেকে আমাদের কি কি দেওয়া আছে দেখতে পাচ্ছি এটা একটি সমকোণী ত্রিভুজ লম্ব আর ভূমি তাহলে ল অ ভু অ লম্ব বাই ভূমি মানে কি টেন থিটা তাহলে আমাদের টেন নিতে হবে তাহলে টেন সিক্সটি ডিগ্রি সমান সমান লিখতে পারি আমরা এক্স বাই সেভেন রুট থ্রি তাইতো এবার টেন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি তাহলে রুট থ্রি ইজ ইজিকালস টু এক্স বাই সেভেন রুট থ্রি বা এক্স সমান সমান কি লিখতে পারি এক্স সমান সমান সেভেন রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে থ্রি তাহলে সেভেন ইন্টু থ্রি তাহলে গুণ করলে হয়ে যাবে একুশ এবং একক কি হবে মিটার এবং এই অঙ্কগুলোর শেষে কিন্তু উত্তর লিখে দিতে হয় তাহলে কি লিখব সুতরাং নদীটি একুশ মিটার চওড়া সুতরাং নদীটি একুশ মিটার চওড়া বোঝা গেল সুন্দর করে এই অঙ্কটা নিজেদের খাতায় অবশ্যই তুলে নেবে এবং প্র্যাকটিস কিন্তু অবশ্যই করতে হবে চলে যাব পরের অঙ্কে পরের অঙ্ক কি বলেছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে এইট রুট থ্রি মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল হিসাব করে লিখি তাহলে এটার জন্য আমাদের একটা ছবি আঁকতে হবে এবার মনে করি পোস্টটির উচ্চতা হচ্ছে মনে করি একটা পোস্ট এসি এসি একটা পোস্ট এবার মনে করি এই পোস্টটা এই জায়গাতে ভেঙে গেল ঠিক আছে এই জায়গাতে ভেঙে গিয়েছে তাহলে এই অংশটা এদিকে গিয়ে পড়বে ভাঙা অংশটা তাহলে এই অংশটাকে আমরা এভাবে আঁকি এবার এই কোনটা হয়ে যাবে তিরিশ ডিগ্রি আচ্ছা যদিও মনে করো এই অংশটা এখানে পড়লো ভেঙে ঠিক আছে এই ডিস্টেন্সটা অত ম্যাটার করে না ছবি আঁকার ক্ষেত্রে এই অঙ্কগুলো ছবি ছবি একদম পারফেক্ট না হলেও হবে কোনো ব্যাপার না মানে এই অংশটা ভেঙে এভাবে পড়ল ঠিক আছে তো এই থার্টি ডিগ্রি আর এই বিন্দুটা মনে করি বি এবং বি সি মনে করি এক্স অর্থাৎ মাটি থেকে এক্স মিটার ওপরে মোচকে ছিল বোঝা গেল আর কি বলেছে গোড়া থেকে এইট রুট থ্রি মিটার দূরে অর্থাৎ এই সি এই বিন্দুটার নাম যদি ডি দি তাহলে সি ডি এই থ্রি তাহলে আমাদের কার কার দৈর্ঘ্য বের করতে হবে আমাদের বের করতে হবে এই বিডি বা বি এর দৈর্ঘ্য আর হচ্ছে এই বিসি বা এক্স এর দৈর্ঘ্য এবার দেখো এই বি এর যা দৈর্ঘ্য এটাই তো ভেঙে এদিকে পড়ছে তাই তো এই বি যা দৈর্ঘ্য বিডি কিন্তু একই দৈর্ঘ্য এবং এই এ এবং বি আর সি যদি যোগ করি তাহলে এই টোটাল ল্যাম্প পোস্টের উচ্চতাটা আমরা পেয়ে যাব বা পোস্টটির উচ্চতা পেয়ে যাব। তাহলে আমরা এই ছবি থেকে কি লিখব চিত্র থেকে পোস্টটি বি বিন্দুতে এক্স উচ্চতায় মচকে গিয়েছিল বা আমরা লিখি চিত্র অনুযায়ী চিত্র অনুযায়ী পোস্ট টি বিন্দুতে এক্স উচ্চতায় মুচকে গিয়েছিল মচকে গিয়েছিল সুতরাং এখান থেকে দেখো কি কি দেওয়া আছে এখানেও ল ভু লম্ব আর ভূমি তার মানে টেন লু থার্টি ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি সমান সমান এক্স বাই এইট রুট থ্রি এই রুট থ্রি রুট থ্রি নিচের থেকে কেটে দিলাম তাহলে কি লিখতে পারি বা এক্স সমান সমান এইট মিটার এবার এই বিসি মানে এর এর দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা আমরা পেয়ে পেয়ে গেলাম গেলাম মিটার মিটার ঠিক আছে এবার আমাদের যদি বিডি দৈর্ঘ্য বের করতে হয় তাহলে আমাদের সাইনের যে সূত্র সেটা কি ছিল ল অ মানে লম্ব বাই অতিভুজ তাহলে এই কোণের রেসপেক্টে আমরা যদি সাইন নিই তাহলে লিখব এবার সাইন থার্টি ডিগ্রি সমান সমান এই কোনটা সাপেক্ষে সাইন মানে ল অ মানে এক্স বাই বিডি বা সাইন থার্টি ডিগ্রির মান কত সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ সমান সমান এক্স মানে কত বের করলাম আমরা এইট আর বিডি এখানে লিখে দিলাম সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি বিডি সমান সমান বিডি ইন্টু ওয়ান মানে বিডি তাহলে কোনা গুণ করো আর দুগুণে ষোলো মিটার অর্থাৎ বিডির দৈর্ঘ্য আমরা পেলাম ১৬ মিটার তাহলে সুতরাং আমরা শেষে উত্তর কি লিখব পোস্টটি মাটি থেকে আট মিটার উচ্চতায় মচকে গিয়েছিল আমরা লিখব সুতরাং পোস্টটি পোস্টটি মাটি থেকে আট মিটার উচ্চতায় মচকে গিয়েছিল কেননা আমরা ধরেছি যে এক্স মিটার উচ্চতায় মচকে গিয়েছিল আর এক্স সমান সমান যেহেতু আট বেরিয়েছে তাই আট মিটার উচ্চতায় মোচকে গিয়েছে এবার পোস্টির মোট উচ্চতা পোস্টির মোট উচ্চতা কি বলেছিলাম যে বি সি প্লাস বি এ আর বি এ সমান সমান তাহলে লিখবো সুতরাং পোস্টটির পোস্টটির মোট উচ্চতা সমান সমান বিসি প্লাস বিডি সমান সমান আট প্লাস ষোলো তার মানে কত হয়ে যাবে চব্বিশ মিটার আট প্লাস ষোলো সমান সমান চব্বিশ মিটার এটাই কিন্তু আমাদের প্রশ্নের উত্তর এটা একটা উত্তর আর এটা একটা উত্তর একই রকম এই অঙ্কটাও তোমাদের খাতায় সুন্দর করে তুলে নিও আজকের ভিডিও এই পর্যন্তই খুব শিগগিরই আমরা হাজির হব পরের অঙ্কের ভিডিওগুলো নিয়ে ধন্যবাদ তোমাদের সকলকে